সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আমি চলে আসলাম আজকের বাংলা ক্লাস নিয়ে। আজকে বাংলায় তোমাদেরকে পড়াবো আমি বর্ণ দিয়ে শব্দ গঠন। তো তার আগে তোমাদের কাছে যে বইটা আছে বাংলা বই, এই যে বাংলা বইটা হাতে নিয়ে পেজ নাম্বার দেখো, আমি খুলে রেখেছি এখানে, দশে চলে যাও। পেজ নাম্বার দশ, বর্গীয় জ থেকে তোমাদের শব্দ গঠন দেওয়া আছে, বর্গীয় জ থেকে মূর্ধন্য পর্যন্ত। তো এখানেও তোমাদের আটটার মতো কি আছে, তোমাদের শব্দ গঠন দেওয়া আছে। তো তার মধ্যে থেকে আমি তোমাদেরকে পড়াবো শুধুমাত্র চারটা পড়াবো, দুটো ভাগে ভাগ করে দিয়েছি, বর্গীয় জ, ছ, ঞ, ট, ঠিক আছে? এটা পরের ক্লাসে আর বাকি চারটা পড়িয়ে দেব। তো কথা না বলে মূল পাঠে চলে যাই। তোমরা সিলেবাস খাতা হাতে নাও, হাতে নিয়ে রাবার পেন্সিল দিয়ে লিখে ফেলো, নিজের সাথে লিখো। বর্গীয় জতে কি শব্দ গঠন দিয়েছি আমি? বর্গীয় জতে দিয়েছি জবা, জাহাজ। বা মনে করো বর্গীয় জতে, বর্গীয় জতে কি হয়? জবা। বর্গীয় জ বর্গাকার বা জবা, জাহাজ। বর্গীয় জবাকার যা হওয়াকার হার, বর্গীয় জ জাহাজ। এই দুটো করে আমি শব্দ এখন লিখছি, তোমাদের কিন্তু পরীক্ষায় একটা লিখতে হবে, তবে বাড়ির কাজের ক্ষেত্রে দুটো লিখতে হবে। বাড়ির কাজে দুটো লিখলে আর পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র একটা লিখলে চলবে। এরপর দেখো পরের বর্ণ কি? ঝ। বর্ণীয় জ ঝ। ছতে কি হয়? ছতে হয় ঝর্ণা। বানান করো, বানান করে শিখতে হবে কিন্তু। ঝ মূর্ধন্য আকার, রে ঝর্ণা। তারপরে কি হবে? ঝুড়ি, ঝরসকার ঝু, তয়ে সুন্দর রসইকার, ঝুড়ি। ঝুড়ি তো সবাই চেনে, তাই না? আমি বারবার করে বলছি, আমি দুটো করে লিখছি, বাড়ির কাজে দুটো করেই করবে, কিন্তু পরীক্ষায় লিখবে একটা করে, ঠিক আছে? এরপর দেখো বর্গীয় জ ছ, নিয়, নিয়তে কি হয়? নিয়, নিয়া। নিয় পালন করো, মরশিকার নিয়ে, নিয়, নিয়, মরশিকার নিয়ে, নিয়, নিয়। তারপরে কি? নিয়া, মরশিকার নিয়ে, নিয়, মিয়া। এবং বইও দেওয়া আছে, ওগুলো তুমি দেখতে পারো। তারপরে দেখো ট, টতে কি হবে? টিয়া, টাকা। টিয়া বানান করো, টরশিকার টি, ইয় আকার, টিয় টিয়া, টিয়া টাকার টা, টাকার টা, টাকা, টিয়া টাকা। আবার করো, বর্গীয় জতে জবা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, নিরাপদে থেকো।